আমি তো আমি মুসাফির, আমি মজলুম, আমি আবদার করতে, কারণ তিনজন মানুষের দোয়া মিস নেই, একটা হলো মজলুম, আর একটা হলো মুসাফির, আর একটা হলো মা বাবা। আমি একদিকে মুসাফির, অন্যদিকে মজলুম। আমি দোয়া করবো সারা পৃথিবীর মানুষ যদি লেখক বানায়, পানিগুলি কালি বানায়, গাছগুলি যদি কলম বানায়, লেখতে লেখতে কেয়ামত পর্যন্ত লেখলো, আমার নবীর নাম মুহাম্মদের মিমের প্রশংসা লেখা শেষ হবে না। কারণ এত শান আল্লাহ বাড়াইছি, নবী যখন মেরাজে গেছে আরো সাজিব উপরে নিছে। এখানে খোদবা জনাব আব্দুল কাদের সাহেবের লেখা, শরীফ মোহাম্মদ আব্দুল কাদেরের লেখা, খোদবা শরীফের পিছনে দেখবেন আমার নবী শানের উপর একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম না আলাই শরীফের ফজিলত। মৌলানা আশরাফ আলী তানভী সাহেব উর্দু লিখেছেন, না আলু শেফা বেনালিল মুস্তাফা, সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে বলতেছে, এই যে আমার পাগড়ির কপালে দেখতেছেন, দেখা যায় এই যে জ্বলতেছে দেখছো, এটা কি জানেন এটার নাম কি? নালাইন শরীফ। নালাইন মানে জুতা মুবারক, নবীজির জুতা মুবারকের নকশা। হুজুর এটার ফজিলত কি, এটা কেন দিয়েছেন? 2008 সালে যখন আমাকে জবাই করে দিল এই জালেমেরা, এই যে দেখেন এখনো দাগ আছে। 2008 সালে জবাই করে দেওয়ার পরে ডাক্তার বলেছে আমি জীবনে কথা বলতে পারবো না, রগ একটা নাই। আমার নবীজির জুতা মুবারক নকশা বিজাইয়া ফানি খাওয়ার পরে এখনো পর্যন্ত প্রতিদিন দুইটা তিনটা মাহফিল চলে। আল্লাহ আকবার বলবেন না। কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীর কোনো অসুস্থ রুগী যদি ডাক্তারে ভালো করতে না পারে, নবীজির জুতা মুবারকের নকশা বিজাইয়া 41 দিন খালিফাটা যদি সে পানি খায়, সে যত বড় রুগী হবে আল্লাহ তার রোগ ভালো করে দেবে। শুধু তাই নয়, কিতাবে লেখছেন কারো ছেলে মেয়ে যদি ঘুমে ডরায়, বিছানা যদি ফেসাব করে, লেখাপড়ায় ভালো না, মাথা গরম, আমার নবীর জুতা মুবারকের নকশা তাবিজ বানাইয়া গলার মধ্যে দিবে, লটকাই দিবে, আমার বুকে আছে, এখন আছে আমার সাপ, এখানে আমার বুকে এখনো আছে, মারাবাখন এখনো আছে। এই জন্য আমাকে দেখে না, 14 বার আক্রমণ করছে, এখনো পর্যন্ত গায়ের কিনে রায় তার নেই, সোমান লাগান কখন দিকে কাছাকাছি চোখে দেয় না, সোমান লাগেন না। যত বড় কোনো ছেলেমেয়ে যে ঘুমোটার, আমার নবীর জুতা মুবারকের নকশা যদি গলার মধ্যে তাবিজ বানাইয়া রাখে, ছেলে মেয়ে ঘুমে ডরাবে না, বিছানা ফেসাব করবে না, লেখাপড়া উপরে তো বরকত আসবে, মাথা ঠান্ডা থাকবে। দোকানে যদি রাখে ক্যাশ বাক্সের ভিতরে, চুরি হবে না, ডাকাতি হবে না, করে ব্যবসার লস হবে না, আর নিজের সঙ্গে থাকলে সর্বভীত থেকে হেফাজত থাকবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। এমনকি কারো ঘরে যদি জিনবুতি ডিস্টার্ব করে, ঘরে জিনবুতি যদি ডিস্টার্ব করে সমস্যা হয়, আমার নবীর জুতা মুবারকের নকশা প্রতি রুমের চার কোনা সেটটা দরজা একটা দিয়ে, একটা আজান যদি দেয় ঘর বন্ধ, চুরি হবে না, ডাকাতি হবে না, রিজিকের অভাব হবে না, ঘরে ঝগড়া হবে না, সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ হলো, এখন মুনাজাত হবে, তাবারুকের আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা বেলজিয়াম জাদুঘরে আছে। আমি গুনাহগার, দুইবার দেখছি, তিনবার চুমা দিয়েছি, আলহামদুলিল্লাহ। কালকে সকালে অনেকেই কইব নবীর জুতা মুবারক এতদিন আছে নাকি, ফেরাউনের লাশ এখনো আছে কিনে, ফেরাউনের লাশ থাকতে নবীর জুতা থাকতে না। তো যদি কারো লাগে ছাত্রদের কাছে আছে, 10 টাকা হাতিয়ে দিয়ে নিয়ে যাবেন, উঠবেন না, উঠলে বন্ধ, সবাই পাবেন আপনাদের কাছে যাবে, আস্তে আস্তে এই কোনা থেকে শুরু করেন, কেউ উঠবেন না, দয়া করে উঠলে কিন্তু বন্ধ করে সবার কাছে যাবে, সে একজন মানুষ। আমি পদ্ধতি পরে বলবো, যাদের লাগে নেবেন আস্তে আস্তে, স্টেজেরগুলি পরে নিতে পারবেন, বসেন, আপনাদেরকে এনে দিব ওরা নিচের গুলো।